হ্যালো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শক্তিশালী একটি মন্ত্র সম্পর্কে বলবো, যে মন্ত্রের মাধ্যমে যে কোনো নারীকে অথবা পুরুষকে আপনি খুব সহজে বশীভূত করতে পারবেন। এখানে একটি নকশা এবং মন্ত্র একই সূত্রে গাঁথা, এজন্য এটি খুবই শক্তিশালী একটি টোটকা বলে মানা হয়ে থাকে। এই টোটকাটি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি এর দ্বারা ফল লাভ করতে পারবেন। প্রাচীন গ্রন্থে এর উল্লেখ আছে এবং এটিকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, যে নারী বা পুরুষ বশীভূত করে নিজের কাছে আনার জন্য, নিজের মোহে ফেলার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টোটকা। তো চলুন এই টোটকাটি শুরু করা যাক। প্রথমেই দেখে আসি যে নকশাটি প্রয়োজন, সেই নকশাটি প্রথমে আপনাকে একটি চার কোণা ঘর আঁকাতে হবে, যেটির চারটি কোণা থাকবে এবং চার কোণার চারটি এরকম গোল দাগ দিয়ে দিবেন এবং মাঝখানে দুইটি গোল দাগ দিয়ে দিবেন। এটি নকশা সম্পূর্ণ হয়ে গেল। এখন এর ভিতরে কি লিখবেন সেটিও এখানে লেখা আছে, আমি স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আশা করি এখন দেখতে আর কোনো সমস্যা হচ্ছে না। সব জায়গাতেই একই কথা লেখা আছে, শৃঙ্গ। এই শৃঙ্গ শব্দটি চার কোণায় লিখতে হবে এবং মাঝখানে দুই জায়গায় লিখতে হবে। আশা করি বুঝে গেছেন। তো এখন এর ভিতরে যে মন্ত্রটি লেখা আছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। এর ভিতরে প্রথমে মন্ত্রের মধ্যে লেখা আছে ক্ষিয়, ক্ষিয়র পরে ওম শ্রী। ওম শ্রীর পরে আবার আপনি যাকে বশ করতে চাচ্ছেন, হ্যাঁ, যে নারীকে বা পুরুষকে বশ করতে চাচ্ছেন তার নামটি কিন্তু এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে মেয়ে, বর্ষ, কুরু, আবারও শেষেও ক্ষিয়। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এটি একটি লাল কালি দিয়ে অথবা সব থেকে ভালো হয় যদি জাফলনের কালি দিয়ে লিখেন, ঠিক আছে? জাফলনের কালি দিয়ে লিখলে সেটিতে আপনার ফল বেশি ভালো পাবেন। জাফলানের কালি দিয়ে একটি সাদা কাগজের উপরে লিখে নেবেন। লেখার পরে আপনাকে যা করতে হবে, প্রয়োগ বিধি সম্পর্কে এখন বলছি। আপনাকে একটি বোতল সংগ্রহ করতে হবে, একটি বড় বোতল। বোতলের মধ্যে এই কাগজটি পুরে দিতে হবে। বোতলের মধ্যে কাগজটি পুরে দেওয়ার পরে এই কাগজটি এরকম, যখন আপনি কাজটি করবেন, একটি আসন বিছিয়ে নেবেন, একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। তো বোতলের মধ্যে কাগজটা পুরে দেওয়ার পরে এরকম প্রদীপের আগুনে এটিকে জ্বালিয়ে দেবেন বোতলের মধ্যে। তো এটিকে পুড়িয়ে ভস্ম করার পরে অবশিষ্ট যে ছাই থাকবে সেটি আপনাকে সংগ্রহ করতে হবে। যে ছাইটি থাকবে সেই ছাইটি আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে এই যে এখানে যার নাম দিয়েছেন বশীভূত করার জন্য, তাকে অবশ্যই আপনার পরিচিত হবে। এটি দূর থেকে সম্ভব না, সে আপনার অবশ্যই আশেপাশে থাকতে হবে, তার সাথে আপনার দেখা হয় এমন। তো দূর থেকে নিয়ে আপনি, সে যখন সামনে সামনে হেঁটে যাবে, পিছন থেকে সেই ছায় আপনার হাতের তালুতে নিয়ে এরকমভাবে ফু দিয়ে তার গায়ের মধ্যে বা চুলের মধ্যে ছেড়ে দেবেন। সে বুঝতে পারবে না, কিন্তু যখনই তার গায়ে এই যে এই ছাই লেগে যাবে, চুলে বা গায়ে লেগে যাবে, সে তারপর থেকে আপনার বশীভূত হওয়া শুরু হবে। সম্পূর্ণ আপনার বশীভূত হয়ে যাবে এবং আপনার মোহে পাগল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টস করবেন, কমেন্টসে জানানো হবে এবং আমাদের যে ইমো নাম্বার দেওয়া থাকে সেখান থেকেও আপনারা সাহায্য নিতে পারেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নিয়মিত আমরা এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি।